কেমন হবে যদি ডাক্তার আপনাকে বলে হাতে আর 1 বছর আছে কোনো রোগের সাথে লড়াই করে বেঁচে থাকার? ওই সময়ে আপনি কোন কাজটা করতে চাইবেন? ক্রিকেট খেলা যেমন পেশা, তেমন অনেকের জন্য নেশা, যেই নেশায় বয়স মানে না কোনো বাধা। এই যেমন অ্যালেক্স স্টিল, জটিল রোগে আক্রান্ত হয়েও একের পর এক ভয়ের কারণ হচ্ছেন ব্যাটারদের জন্য, তাদেরকে পেছন থেকে জুজুর ভয় দেখাচ্ছেন। এবার স্কটল্যান্ডের এই প্রবীণ ক্রিকেটার নজরে আসলেন জীবের জন্য অমূল্য রাসায়নিক উপাদান অক্সিজেনের সিলিন্ডার বহন করে উইকেট কিপার হিসেবে দাঁড়িয়ে। 1967 সালে 27 বছর বয়সে ক্রিকেট জগতে অভিষেক হয় এই উইকেট কিপার ব্যাটার অ্যালেক্স স্টিলের। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে নেমেছিলেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে দারুণ ব্যাটিং করতেন। পরের বছর আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে তোলেন 97 রান, উইকেট কিপার হিসেবে নেন 11 ক্যাচ এবং 2 স্টাম্পিংও করেন সফলভাবে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। এখন অ্যালেক্স স্টিলের বয়স 83। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটা ম্যাচে তার উইকেট কিপিং করার মুহূর্ত। প্রশ্ন উঠতেই পারে, এখানে কি এমন আছে উল্লেখ করার মতো? ভিডিওতে স্টিল একা নয়, বরং সঙ্গী হিসেবে তার পিঠে চেপে বসেছে একটা অক্সিজেন সিলিন্ডার, যা তার খেলা চালিয়ে যাবার প্রচেষ্টায় মগ্ন। স্কটিশ এই ব্যাটার স্থানীয় ক্রিকেট ক্লাবের একটা ম্যাচে খেলতে নেমেছিলেন, যেখানে তার পিঠে লেগে থাকা অক্সিজেন সিলিন্ডার তাকে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে সাপোর্ট দিচ্ছিল। ভিডিওতে দেখা গেছে একজন রাইট আর্ম মিডিয়াম পেসারের পেছনে তিনি দাঁড়িয়ে আছেন, বল কোনোটা ফসকে এদিক সেদিক গেলে সেটা আবার কুড়িয়েও আনছেন, যেন কোনো রকম এক্সট্রা রান করতে না পারে প্রতিপক্ষ। 2020 সালে অ্যালেক্স স্টিল আইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসে আক্রান্ত হন। এটি মূলত ফুসফুসের রোগ, যা সেখানকার টিস্যুকে মোটা বা দৃঢ় করে ফেলে। এতে করে শ্বাস প্রশ্বাসে বেশ কষ্ট হয়, কারণ তা বায়ুপ্রবাহের নালী ব্লক করে ফেলে। ডাক্তাররা স্টিলকে বলেও দিয়েছেন সর্বোচ্চ আর 1 বছর বাঁচার সম্ভাবনা আছে তার, তবুও থেমে থাকেননি। ঠিকই ঘাড়ের সাথে দড়ি দিয়ে একটা সিলিন্ডার বেঁধে উইকেট কিপার সেজে মাঠে নেমে পড়লেন। অ্যালেক্স শারীরিক ঝুঁকি আছে জেনেও ক্রিকেট থেকে বিরত থাকতে পারেননি। খেলার প্রতি কতটা আবেগ আর ভালোবাসা থাকলে মানুষ এমন সময়েও নিজের ইচ্ছে পূরণে পা বাড়ায়। এর আগে একটা ইন্টারভিউতে অ্যালেক্স স্টিল নিজের শারীরিক অসুস্থতার কথা ব্যাখ্যা করে জানিয়েছিলেন, তিনি তখনও আত্মবিশ্বাসী ক্রিকেট খেলাটা চালিয়ে যেতে পারবেন, রোগ তাকে নাকি থামাতে পারবে না, সেটাই এবার প্রমাণ করলেন। ফারাজি মালিহা, অনফিল্ড।